মানে আমি শুধু বলেই বাড়াবো, আর আপনারা পোলট্রি মুরগি আর 500 টাকার জন্য ভোট দিয়েই বাড়াবেন। আর আমাদের মতো লোক যারা সমাজকে ভালোবাসে, তারা বলতে বলতে নিজের মুখের থুতু ফেনা উঠে দিয়ে মরে যেতে চাইছে। বাবরি মসজিদ রায় হয়ে যাওয়ার পর কাশী মথুরার মসজিদ চাইছে। তো এই যে ব্যাপারগুলো একের পর এক, কালকে জেহাদি বলছে, কাল মুসলিম পাড়াকে পাকিস্তানি পাড়া বলছে, মুসলিমদেরকে পাকিস্তানি বলছে বা আর কিছু বলছে, এই যে বলছে, এটা বলতে বলতে কখন যে এরা কি করবে? আমরা তো খুব বোকা নয়। জানাচ্ছি, আমি মুফাক্কিরুল ইসলাম। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন জায়গায় দেখেছেন যে আমি অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মুফাক্কিরুল ইসলাম, 36 নম্বর ইটাহার বিধানসভা, উত্তর দিনাজপুর জেলার 36 নম্বর ইটাহার বিধানসভা AIMIM এর প্রার্থী হিসাবে ভোটে লড়বে সম্ভাব্য প্রার্থী। কথাটা ভিত্তিহীন নয়, কথাটা সত্য। তবে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, অর্থাৎ আপনারা সকলেই জানেন সত্যকণ্ঠী ভারতবর্ষের যোগ্য একজন জনপ্রতিনিধি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসী সাহেবের সভাপতিত্বে গোটা ভারতবর্ষে একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল অন্যায়ের সাথে কথা বলে, সেই রাজনৈতিক দলের 36 নম্বর ইটার বিধানসভায় আমি সম্ভাব্য প্রার্থী। এখনও কথাবার্তা চলছে, কারণ হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে, কেনই বা হঠাৎ করে নিতে হলে এই বিস্তারিত আলোচনা একের পর এক আমরা জানতে পারবো। কারণ আমি কোনো জিনিসই কোনো সময় লুকিয়ে বা কোনো সময় কোনো কিছু গোপন রেখে আপনাদের সামনে কথা বলি না, যা বলি ওপেন বলি। এবং ওপেন প্ল্যাটফর্মে থেকে সোশ্যাল মিডিয়া নিজের বাস্তবগুলোকে বা বর্তমান পরিস্থিতির যে বাস্তব চিত্রগুলো আছে সেই চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি। গোটা রাজ্যের মানুষ, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ আমাকে দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমি বক্তব্য দিয়েছি বা সেই বক্তব্যগুলো মানুষ গ্রহণ করেছেন এবং শুনেছেন যথাযথ মর্যাদা দিয়ে। বর্তমান দেশে যে একটা পরিস্থিতি চলছে, যেই পরিস্থিতিতে আপনারা জানেন নন্দীগ্রামে দুটো রাজনৈতিক দল মেনলি লড়াই করছে, সাথে মীনাক্ষী বলে যে CPIM এর প্রার্থী আছে তারা লড়াই করছে। সেই জায়গায় মমতা ব্যানার্জির এগেনস্টে যে প্রার্থী হয়েছে অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি ওপেন মিডিয়াতে ABP আনন্দের বুম ধরে আছে এবং ABP আনন্দে বলছে যে কিছু পাকিস্তানি এইদিকে আছে, মমতাজ বেগম ওই 4টা পাকিস্তানিকে নিয়ে নাচতে পারবে না বা জিততে পারবে না, আর জেহাদিদের এলাকা। তো এই যে রাজনৈতিক অঙ্গনে ভাষার যে অপব্যবহার এবং এই ভাষাটাকে এমনভাবে ব্যবহার করে ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে, যেটা একজন শুভ চিন্তা বুদ্ধি সম্পূর্ণ মানুষ, এটাকে আমি তীব্র নিন্দা জানাই প্রথমে। এবং সামগ্রিকভাবে গোটা রাজ্যে যে বর্তমান পরিস্থিতি, যে পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল থেকে কখন কোথায় কে যাচ্ছে এবং কোথা থেকে কোথায় কি যাচ্ছে, এই যে সামগ্রিক ব্যাপার, সকালে এক বিকালে আর এক, এই যে গোটা রাজ্যে রাজনৈতিক দলগুলোর নাটক আপনারা দেখেছেন, সকালে কেউ কারো ছবি নিয়ে বেরিয়ে যাচ্ছে, বিকালে আবার পাল্টা আক্রমণ করছে, কে কোথায় আছে, কখন কতক্ষণের জন্য আছে, এটা অনিশ্চয়তার মধ্যে পড়ছে। এবং কিছু মানুষ আবার সেই চরিত্রহীন ক্যারেক্টারলেস মানুষ, যেগুলো বিভিন্ন কাজের সাথে যুক্ত, সেই যুক্ত মানুষগুলোর পিছনে দাঁড়িয়ে শুভচিন্তা বুদ্ধি সম্পূর্ণ তারা আবার জিন্দাবাদ জিন্দাবাদ করছে। জানি না তাদের পরিবার তাদের বাড়িতে গিয়ে বলে না কেন, কারণ সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু দেখা যায়, তার গার্জেন বা তার বাড়ির লোকেরা কেন যে বলে না যে তুমি কি ওই চরিত্রহীন লোকটার পিছনে জিন্দাবাদ করে আসলে। তো এই যে সামগ্রিক ব্যাপারগুলো চলছে, এই পরিস্থিতির মধ্যে হঠাৎ করে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে গেলাম, এর কারণ কি? দেখুন, আমি একজন সংবিধান জানা মানুষ, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসী সাহেব একজন সংবিধান জানা মানুষ। আমরা কখনোই ধর্মীয় মানে জাতীয় সংহতি, ধর্মীয় যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ নষ্টকারীর কথা আমরা বলি না, কারণ আমরা সংবিধান জানা মানুষ। সংবিধান কতটা কথা বলার পারমিশন দিয়েছে, কথা বলার স্বাধীনতা মানে আমি একটা মুসলমান এলাকাকে বলে দেবো পাকিস্তানি এলাকা, কথা বলার স্বাধীনতা মানে যে জায়গায় মুসলিমরা বাস করে বা মুসলিমরা গণ্ডগোল করছে বলছে জিহাদিরা আক্রমণ করছে, আগে আপনারা দেখেছেন এটাকে দুষ্কৃতীরা আক্রমণ করেছে এটা বলা হতো, কিন্তু এখন কি বলছে, জিহাদিরা আক্রমণ করেছে।
তো এই যে এগুলো দেখে কি বার্তা দিতে চাইছে সমাজকে, রাজ্যটাকে কি বার্তা দিতে চাইছে বিজেপি যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের নেতৃত্বরা যে ভাষা ব্যবহার করছে এই ভাষাতে কি বোঝাতে চাইছে? তারা দেশের মালিক হয়ে গেছে, এই দেশটা তাদের বাপের? কখনোই নয়। রাজনৈতিক খেলা হবে রাজনৈতিকভাবে, রাজনৈতিক প্ল্যাটফর্মে, নির্দিষ্ট সীমারেখা, নিজের নিজের আদর্শ নিয়ে খেলবে, নিজের নিজের আদর্শ মানুষের কাছে পৌঁছাবে, যে যেটাকে গ্রহণ করবে। কেউ বিজেপি করলেই মানে যে ওই মানুষটা খারাপ সেটা নয়, তার আদর্শগতভাবে খেলবে। কিন্তু কোনো একটা সম্প্রদায়কে নিচু বা হেউ করে তুমি বক্তব্য দিয়ে, এবিপি আনন্দের মতন একটা ইম্পর্টেন্ট চ্যানেলে বক্তব্য দিচ্ছে, ভেরি ব্যাড। তো এই সামগ্রিক বিষয়গুলো আছে। বর্তমান দেশের পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমরা যদি রাজনৈতিক মঞ্চে, আজকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি, অনেকে বলছে আপনি মিম পার্টি থেকে কেন দাঁড়াচ্ছেন, তৃণমূল বা অমুক বা সিপিএম সংযুক্ত মোর্চা এই কেন দাঁড়ালেন, এরকম অনেক প্রশ্ন আসছে। এর উত্তর হলো এই যে আমরা করেছি এই সব। 2016 সালে আমি হাওড়া জেলার জগৎবল্লভপুর বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের হয়ে খেটেছি, 2011 সাল ইটাহার বিধানসভায় খেটেছি। তো এগুলো দেখা হলো, কথা হলো, অনেক কিছু হলো। দেখুন, আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তারাও কিন্তু সব জানেন, সব জানেন, সব জেনেও আপনি ভাবছেন ভোটটা কোন জায়গায় দিব। আশ্চর্য আপনি, এই যে দেশের পরিস্থিতি চলছে, এই দেশের পরিস্থিতিতে একত্রিত হয়ে আজকে বলে না বসতে দিলে শুতে দিতে হয় বা খেতে দিলে ঘুমোতে দিতে হয়, আজকে যে বিভিন্ন রকম জাজমেন্টগুলো বেরিয়েছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি শুধু। এতদিন থেকে 100-200-300 বছরের একটা জাজমেন্ট যখন এই সরকারের আমলে সুপ্রিম কোর্টে পাশ হলো, সেই জাজমেন্ট বসতে দেওয়ার মতো জাজমেন্ট হলো, এখন শুতে দিতে চাইছে। বাবরি মসজিদ রায় হয়ে যাওয়ার পর কাশী মথুরার মসজিদ চাইছে। এই যে ব্যাপারগুলো একের পর এক, কালকে জেহাদি বলছে, কাল মুসলিম পাড়াকে পাকিস্তানি পাড়া বলছে, মুসলিমদেরকে পাকিস্তানি বলছে বা আর কিছু বলছে, এই যে বলছে, এটা বলতে বলতে কখন যে এরা কী করবে? আমরা তো খুব বোকা নয় যে এদের ভাষা জ্ঞান ডাইরেক্ট ওপেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একটা অমুক সাপোর্টার্স বলে একটা পেজ আছে, আমি অবাক হয়ে যাই, হাউ ক্যান ইট পসিবল, কী করে সম্ভব? একটা শুভ চিন্তা বুদ্ধি সম্পূর্ণ মানুষ, ভারতের নাগরিক, যারা ভারতের ভারতের মতো গণতন্ত্র দেশে বাস করে, যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা আছে, সেই জায়গাতে একটা কথা লিখছে যার কোনো মাপকাঠি নেই, স্বাধীনতার অপব্যবহার হচ্ছে, এই সামগ্রিক জিনিসগুলো দেখেছি। সমস্ত কিছু দেখার পর এবার অনেকে বলে যে, বলতে পারে যে আপনি না ইলেকশনে দাঁড়াতে গেলে, দেখুন আজকে পর্যন্ত আমি সকলের কাছে ভালো ছিলাম যে বাপরে এনআরসির বিরুদ্ধে আলোচনা করে, সিএর বিরুদ্ধে আলোচনা করে, কৃষি বিলের বিরুদ্ধে বলে, শ্রমিক আইনের বিরুদ্ধে বলে, সব কিছু মানে আমি শুধু বলেই বেড়াবো, আর আপনারা পোলট্রি মুরগি আর 500 টাকার জন্য ভোট দিয়েই বেড়াবেন। আর আমাদের মতো লোক যারা সমাজকে ভালোবাসে তারা বলতে বলতে নিজের মুখের থুতু ফেনা উঠিয়ে দিয়ে মরে যা, আর আমরা ভোট দেওয়ার সময়, কারণ আপনি নিজে সিএ বা এনআরসির আন্দোলনে আপনার কোনো যোগদান ছিল না, আপনি বাড়িতে বসে বসে দেখছিলেন যে দিল্লি বা কলকাতার শাহিনবাগে কে কে বসেছিল, কৃষি আন্দোলন হচ্ছে, আপনি দেখে দেখে দেখেছেন। কিন্তু যেই সময়টা ভোট প্রয়োগ করার সময়, যে ভোটটাতে আপনার ইভিএমটাতে যখন আপনি বোতামটা চাপবেন, সেই সময়টা আপনার ওইখানে জয়েন করার থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই সময়টা আপনি ভাবছেন। সামগ্রিক সর্বদিক চিন্তাভাবনা করে খুব বোকা নয় যে একেবারে কোথায় গেলাম, আর মুসলিম বলেই যে মিম পার্টিতে জয়েন করেছি সেটার কারণ নয়, কারণ অস্তিত্ব রক্ষার সময় এসছে, দেশ দশ জাতিকে সঠিক দিশা দেখানোর সময় এসছে, তাই এরকম সিদ্ধান্ত নিয়েছি। আমার অনেক অনুরাগী, আমার অনেক ফলোয়ার্স আছে যাদেরকে হয়তো আমার এই সিদ্ধান্ত পছন্দ হবে না, তাদের প্রতি আমার ভালোবাসা রইল, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। আগামী দিন, যেই দিন হয়তো তাদের উপকারের কোনো কথা বলতে পারবো, নিশ্চয়ই তাদেরকে আমরা পাশে পাবো। এখন যেহেতু একটা রাজনৈতিক রং বা রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি যাচ্ছি বলে, নিঃসন্দেহে আমার অপোজিটে যারা থাকবে তারা আমাকে অনেক রকম না পছন্দ করারই কথা স্বাভাবিকভাবে, তবে আমি এটা বলে রাখি,
সৌজন্যতার খাতিরে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিগত আক্রমণ আমার মুখ থেকে কোনো সময় হবে না। দেশ ও জাতিকে সঠিক দিশা দেখাতে গেলে কি করণীয় আমি সেই বক্তব্যগুলো দিব, মানুষের কাছে যাব। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের যে আদর্শ আছে, সংবিধানকে হাতে নিয়ে আমি গরুর গাড়ির পিঠে চড়ে গরুর গাড়ি চালাতে পারবো না। আমি স্করপিওর মালিক, আমি গরুর গাড়িতে উঠে ভোট চাইতে যাচ্ছি। আমি জীবনে ধান কাটিনি, মাথায় গামছা বেঁধে ধান কাটতে যাচ্ছি। এই সময় নেই এখন মাথায় গামছা বেঁধে আমাকে ভোট চাইতে যেতে হবে আর বোঝাতে হবে যে আমি তোমার বন্ধু। মানুষ অত বোকা নেই, মানুষকে সঠিক দিশা দেখাতে হবে, দেশে কি চলছে, দেশে কি চলবে, দেশে কিভাবে চলতে গেলে আপনার আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে, সেই জিনিসগুলো বলার দরকার আছে। আরে দেশের মানুষ বা রাজ্যের মানুষ পোলট্রি মুরগি খেয়ে খেয়ে একাকার করে দিয়েছে। তো এই যে ব্যাপারগুলো আছে, আমার বক্তব্য, আমি কাউকে, যেহেতু আমাদের রাজনৈতিক দল এখনো কোনো জায়গায় পাওয়ারে নেই, আমি কাউকে তিরপলের কথা বলতে পারবো না, আমি টিউবওয়েলের কথা বলতে পারবো না, আমি শুধু এইটুকু বলতে পারবো যে সে তার পরিবার নিয়ে, আগামী প্রজন্ম নিয়ে মাথা উঁচু করে কিভাবে সংবিধানকে হাতিয়ার করে আগামী দিন এগিয়ে যাবে, যে সংবিধান যে কোনো বিপদ আসুক না কেন ঢাল করে তাকে এবং তার পরিবারকে বাঁচাবে, এই বক্তব্য আমার মানুষের কাছে থাকবে। নিজে উপার্জন করে খেয়ে নেবে, কেউ কারো মানে গরুর গাড়িতে চড়ে কাউকে গাড়ি চালিয়ে দিলেও হবে না, ধান কাটতে গেলেও হবে না, তার নিজের ধান তাকে কাটতে হয়। কেউ কারো সংসার চালিয়ে দেয় না, কেউ কারো সংসার বা কারো পরিবার চালায় না। আমাকেও যদি মুখ্যমন্ত্রী করে দিত আমি কি গোটা রাজ্যের পরিবার চালাতে পারবো? না, ভুল বলা হবে। অনেক সময় ইয়াং ছেলেরা ইয়াং বন্ধু বান্ধবীকে একে অপরকে প্রপোজ করার সময় তোমারে লিয়ে চাঁদ লে আয়েঙ্গে, আকাশ তোড় লায়েঙ্গে, তাজমহল বানা দেঙ্গে। তো ঠিক এইরকমই ব্যাপারগুলো হবে। আমি এই সমস্ত কোনোভাবেই এই মানে এতে যাওয়ার পক্ষপাতিত্ব না, আমার একটাই কথা, সংবিধানকে হাতিয়ার করে দেশ এবং জাতিকে এবং নিজের পরিবারকে আগামী দিন যে অপশক্তি দেশকে গ্রাস করতে চাইছে, যে অপশক্তি বিভিন্ন সুকৌশলে বিভিন্ন রকম রায় বিভিন্ন রকম আইন পাশ করে দেশ ও জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এই সঠিক কথাগুলো, আইনের কথাগুলো, রায়ের কথাগুলো সাধারণ মানুষের কাছে থাকবে। আমি তো এর আগেও বলেছি যে ওসি ট্রান্সফার করা দেশে, বিডিও ট্রান্সফার করা দেশে জজ ট্রান্সফার করা হচ্ছে। আপনাকে ভাবতে হবে, ভাববেন না মানে যাবেন কোথায়? তো এই যে সামগ্রিক ব্যাপার, এই সামগ্রিক ব্যাপারগুলো করতে গেলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল, এবং আমার মনে হয়েছে যে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন সেই জায়গা, তাই আমি জয়েন করেছি। আমার সমস্ত শুভ অনুরাগী যারা আছে নিশ্চয়ই তারা আমাকে ভালোবেসেছে, নিশ্চয়ই তারা আমার সাথে দীর্ঘদিন ছিল। আমি জানি আজকের পর অনেকেই হয়তো আহত হবে, দুঃখী হবে, তাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমার পার্সোনাল আপনার সাথে কোনো শত্রুতা নেই, যে ভাইয়েরা আমার ভিডিও দেখেছে এর আগে তার সাথে আমার কোনো শত্রুতা নেই। নিশ্চয়ই আমি এই রাজনৈতিক দল করলেও আমার ভাইয়ের গায়ে কেউ যদি আঁচড় দেয়, আমার ভাইয়ের একটা চুল যদি কেউ হাত দেয়, তো যেমন সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, আমি AIMIM এর লোক হলেও আমার ভাইয়ের কাছে আমি ছুটে যাব। আমার দল যদি মনে করে যে তুমি মিম পার্টি করো, আবার অমুক মানুষের উপকারে গেলেও তো অন্য রাজনৈতিক দল, আমার রাজনৈতিক দলটা একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার যে কোনো ভাই বিপদে পড়ুক, বিগত দিনেও আপনারা দেখেছেন কে কোথায় অ্যারেস্ট হলো, 10টা উকিল নিয়ে পৌঁছে গেছে হাইকোর্টে, তো এই ব্যাপারগুলো থাকে। আমার কাছে রাজনৈতিকের থেকে আমার ভাইরা বেশি প্রিয়, যেহেতু এটা রাজনৈতিক উৎসব।